এটাই হচ্ছে বিষয়। এই কথাগুলো বলে আর বক্তব্য না বাড়িয়ে যারা আমাদের লেখাপড়ার সমস্যা আমরা সেগুলো দেখবো, যার যেখানে সুবিধা অসুবিধা আছে। সুশাসন চাই, নেতা কর্মীদের চাই, কেউ থানায় যাবেন না দয়া করে। চিন্তা করেছেন এখন মেয়েরা এমন আগায় গেছে, ছেলেরা তাদের ধারে কাছেও আসতে পারে না। লড়িয়া সখীপুরের মাটি মানুষের প্রিয় নেতা, আমি সাংগঠনিক সম্পাদক বাংলা সভাপতি জনাব হুমায়ুন কবির মোল্লা এখানে উপস্থিত। চেয়ারম্যান যেহেতু আমাদের এখানে আসবে, আমি ভাবছি যেহেতু দলেরও সাংগঠনিক সম্পাদক, পড়াশোনা করেছি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমাদের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগ শক্তিশালী হলেই বাংলাদেশ শক্তিশালী হয়। এই আওয়ামী লীগ শক্তিশালী করে আওয়ামী লীগের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একাত্তরের মহান মুক্তিযুদ্ধে 7ই মার্চের বক্তব্যে বলেছিলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক পাল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল। আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই, আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশের উন্নয়ন হয়, আর শরীয়তপুরের উন্নয়ন তো হয়ই। আর সেই কারণেই আমি বলি আমাদের ভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাগ্যের সাথে জড়িত। আওয়ামী লীগের আস্তে আস্তে সব সম্মেলনগুলোই করে ফেলবো। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে আমার প্রোগ্রাম হবে,